আমরা এই অধ্যায়ে লাইন টুল এবং এর অপশনগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা টুল বক্সের ঠিক এখানেই ক্লিক করলে দেখুন কয়েকটি টুল আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা প্রথমেই লাইন টুলটির ব্যবহার দেখব, যে লাইন টুলটি যদি আমরা কোনো লাইন ক্রিয়েট করতে চাই, আমরা শিফট চেপে এভাবে একটি লাইন প্রথমে ক্রিয়েট করে নিব। এরপর আমরা নিচের অপশন প্রপার্টিজের অপশন দেখতে পাচ্ছি, আমরা ইচ্ছা মতো এটিকে এর যদি ওয়াইড বাড়াতে চাই আমরা 4 দিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি অলরেডি মোটা হয়েছে, এবং এখান থেকে আমরা স্টাইল নির্বাচন করতে পারি, যে কোনো স্টাইল। তো মূলত এভাবে আমরা কোনো লাইন ক্রিয়েট করতে পারি। এরপর আমাদের যেটি রয়েছে লাইন টুলের পরে যেটি রয়েছে সেটি হচ্ছে যে আমাদের ফ্রি হ্যান্ড লাইন টুল। আমাদের ইচ্ছামতো কোনো নিজের ইচ্ছামতো কোনো লাইন যদি ক্রিয়েট করতে চাই, সাপোজ আমরা একটা আঁকা বাঁকা লাইন আমরা ক্রিয়েট করতে চাই ইচ্ছামতো, দেখুন অলরেডি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবং আমরা একইভাবে নিচের প্রপার্টিসকে ব্যবহার করে আমরা এই লাইনকে মডিফাই করতে পারি।